ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আপনার প্রশ্ন হলো সন্তানেরা মাতার অনুমতি ছাড়া বাড়ির নিত্য প্রয়োজনীয় মাল থেকে দান সাদাকা করতে পারবে কিনা এতিম করি বসয় মানুষকে আর যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দানের পিতার অনুমতি থাকে যে অমুককে আসলে কিছু দিয়ে দিও কিন্তু মার অনুমতি নেয় তাহলে সন্তানরা সাদাকা করতে পারবে কিনা ওই সম্পদ থেকে আলহামদুলিল্লাহ হি ওয়াহাদাম আলা মাল্লা নবী আবাদ আবাদ খুব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পিতামাতার অনুমতি ছাড়া সন্তানরা দান সাদাকা করা উচিত নয় বিশেষ করে যেগুলো পিতামাতার মাতার হবে অথবা ফ্যামিলির সমস্যা হতে পারে এই ধরনের সম্পদ থেকে পিতামাতার অনুমতি ছাড়া বিশেষ করে পিতার অনুমতি ছাড়া দান সাধকা করা উচিত নয় আর এমনি যদি ব্যাপক আম একটা অনুমতি থাকে যে যেরকম অনেকে অনেক বিক্ষুখ আসে যে আমাকে কিছু চাল দেন ডাল দেন অথবা পাঁচটা টাকা দেন এখন সন্তান যদি এখান থেকে কিছু দেয় তাহলে অনেক ওলামাইকেরাম বলছেন যে এটা যেহেতু এটা একটা রেওয়াজ যে কেউ চাউল চাইলে অথবা কোন কিছু চাইলে ঘরের মানে একজন বিক্ষ কটা খাবার চাইলো কটা বাত চাইলো অথবা একটু তরকারি চাইলো এইগুলো ওলামাইকেরাম জায়েজ বলেছেন কারণ এইগুলো থেকে যদি দেয় তাহলে এখানে ফ্যামিলির কোনো সমস্যা হচ্ছে না বা তাদের সম্পদের কোনো ঘাটতি হচ্ছে না এজন্য এমন সম্পদ থেকে দেওয়া যাবে না যেটা পিতামাতার অনুমতি নাই তবে যদি ওইখান থেকে কোনো গরিব অসহায় মানুষকে দেয় তাহলে সমস্যা হতে পারে কিন্তু সমস্যা হবে না এবং যেটা রেওয়াজ চলে আসছে যে এগুলো আসলে দিতে হয় তাহলে সেখান থেকে সন্তান পিতার অনুমতি ছাড়াও দেয় তাতে সমস্যা নেই আর সম্পদের মূল মালিক হলো পিতা সুতরাং পিতার অনুমতি থাকলে সন্তানরা দিতে পারবে মা এতে অসন্তুষ্ট হলেও সমস্যা নেই কারণ সম্পদ সম্পূর্ণটাই বাবার এখতে অধীনে সুতরাং সন্তান যদি মনে করে যে বাবা যেহেতু অনুমতি দিয়ে রাখছে তাহলে তারা দিতে পারবে মা অসন্তুষ্ট হলেও সমস্যা নেই আশা করি সংযুক্ত পরিষেবা বুঝতে পারছেন আল্লাহ আলম